প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো, তাই না? কেমন লাগছে মিসকে দেখে? আবার চলে আসলাম না তোমাদের সাথে? আমরা অনেক মজা করবো, আবার মজার মজার কিছু জিনিস নিয়ে চলে আসি। এখন কি আমরা যাব? একটু গল্প করে নিই না। তোমরা সবাই কেমন আছো? আমার ক্লাসগুলো কি সবাই দেখেছো? আমরা যে মজা করে ক্লাসগুলো করেছি, তাই না? এবং হচ্ছে আমরা বর্ণ বর্ণ শিখেছি, অ্যালফাবেট শিখেছি। আমরা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেছি, তাই না? এই ভিডিওগুলো দেখে কি সবার কাছে কি ভালো লেগেছে বলো তো? কেমন লেগেছে সবার কাছে? খুব ভালো নিশ্চয়ই। তাহলে কি আজকে আমরা অনেক মজার মজার সব ছবি নিয়ে চলে এসেছি এবং মজার মজার অ্যালফাবেটগুলো আমরা হচ্ছে আজকে শিখব। আজকে হচ্ছে আমার নার্সারি ক্লাসে ইংরেজি আমরা হচ্ছে এ থেকে এইচ শিখেছিলাম, সবার কি মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকারই কথা, কারণ মিস তো এত সুন্দর করে মজার মজার ক্লাস নিয়েছি, তোমরাও এত সুন্দর করে মজা করে ক্লাসগুলো করেছো যে আমাদের তো ভুলে থাকার কথা না। তাহলে আমরা এর আগে কি ক্লাস করেছিলাম? এ থেকে এইচ। আজকে হচ্ছে আমরা কি করব? আই থেকে। কেমন হবে বলো তো? নতুন কিছু অ্যালফাবেট শিখবো আমরা। এখন নতুন জিনিস শুনলেই কিন্তু মিসের খুব ভালো লাগে যে আজকে আবার নতুন কিছু শিখবো। তাহলে তোমাদের কেমন লাগছে যে মিস আরও মজার মজার কী কী যেন ছবি নিয়ে আসছে, কোন কোন অ্যালফাবেট আমরা আজকে শিখবো? তাহলে চলো আমরা খুব বেশি দেরি না করে আমরা আমাদের মজার ক্লাসে চলে যাই। এবং হচ্ছে এই ক্লাসে আজকে আমরা যে অ্যালফাবেটগুলো শিখবো ছবির সাথে সাথে আমাদের মজার মজার ছবিও থাকবে, পাশাপাশি আমরা হচ্ছে অ্যালফাবেটগুলোও শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে আই থেকে নিয়ে পি পর্যন্ত। বলো তো কী বললাম, কোন কোন অ্যালফাবেট? আই। হ্যাঁ, আই থেকে নিয়ে আজকে আমরা পি পর্যন্ত শিখবো। তাহলে কি সবাই রেডি? যদি সবাই রেডি থাকো তাহলে চলো মিস তাহলে আমাদের মজার ক্লাসে চলে যাই। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে আজকে ছবির সাথে অ্যালফাবেটগুলো বলা এবং হচ্ছে অ্যালফাবেটগুলো চেনা শিখবো, যে কীভাবে লিখতে হয়, দেখতে কেমন, তারপর অ্যালফাবেটটি দিয়ে কি হয়, তাই না? অনেক মজার মজার কিছু চলে আসবে, ছবি চলে আসবে, আমরা মজার কিছু জিনিস জানবো, অ্যালফাবেট দিয়ে কীভাবে আমরা অ্যালফাবেটগুলো লিখবো, অ্যালফাবেটগুলোর নাম কি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সবাই তাহলে রেডি? আচ্ছা, এখন দেখো প্রথমে হচ্ছে আমরা আজকে কী শিখবো বলেছিলাম? আই থেকে। হ্যাঁ, আই থেকে নিয়ে পি পর্যন্ত শিখবো। তাহলে আমরা এর আগে ক্লাসে যেই যা করেছিলাম সেটা হচ্ছে এইচ পর্যন্ত। এখন বলো তো এইচ এর পরে যেন কোন অ্যালফাবেটটা হবে? মিস তো বলিয়ে দিয়েছি, ভেরি গুড। হ্যাঁ, এখন হবে হচ্ছে আই। চলো তো দেখি আসি আমাদের কাছে আইটি আছে নাকি, দেখি তো। দেখো তো এই অ্যালফাবেটটি কী নাম? হ্যাঁ, এই অ্যালফাবেটটির নাম হচ্ছে আই। তাহলে আমরা কিন্তু একটা রেড কালার আই দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছ? একটু রেড কালার আই, দেখো লম্বা একটি লাঠি, তাই না? কত সুন্দর একটি আই, আর কত সহজে কিন্তু লেখা যায়, তাই? হ্যাঁ, আমরা হচ্ছে আই দেখলাম। এখন দেখো আই আবার ম্যাজিক করে কালার চেঞ্জ করে ফেললো, দেখেছো? মিস বলেছি না আজকে কিন্তু আরও অনেক বেশি মজা করবো আমরা, কারণ আজকে আমরা অনেক নতুন নতুন অ্যালফাবেট শিখছি এবং নতুন নতুন কিছু মজার ছবি নিয়ে মিস চলে আসছি, ঠিক আছে? দেখেছো এবার স্কাই কালার একটা আই চলে আসলো, তাই না? এখন বলো তো আই ফর কী হয়? আই ফর কিন্তু অনেক কিছু লিখা যায়, অনেক কিছু বলা যায়, অনেক ওয়ার্ড হয়, কিন্তু আজকে আমরা একটা মজার একটা ছবি দেখি। চলো তো দেখি আই ফর কী হয়। কী এটা দেখো তো, কেউ কি চিনতে পারছো? কি করছে দেখো, তোমাদের সাথে দুষ্টমিও করছে। আই ফর কী হয়? আইসক্রিম। তারপর দেখো আবার আইসক্রিমটি গোলাপি রঙের একটি আইস দেওয়া, মানে কি কোন ফ্লেভার কে বলতে পারবে? হ্যাঁ, তোমরা তো দেখে খুব স্মার্ট, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, তাই না? আবার দেখো ডানে বামে ডানে বামে নাচানাচি করছে, আবার চোখগুলো দেখেছো একবার ডানে একবার বামে ঘুরাচ্ছে, তাই না? আবার জিহ্বা বের করে তোমাদের সাথে দুষ্টামি করছে, দেখেছো? হ্যাঁ, কত সুন্দর একটি আইসক্রিম, কার কার খেতে ইচ্ছা করছে? মিসের তো খুব খেতে ইচ্ছে করে, মিস কিন্তু খুব পছন্দ করে আইসক্রিম, তোমরাও নিশ্চয়ই করো। হ্যাঁ, আমি জানি তোমরা আইসক্রিম খুব পছন্দ করো। এরকম একটা যদি মজার আইসক্রিম যদি আমাদের মাঝে চলে আসতো তাহলে কি আমরা এইভাবে করে খাওয়া শুরু করতাম, তাই না? এত সুন্দর দেখতে আইসক্রিমটি, তাহলে আমরা কি শিখে ফেললাম? আই ফর আইসক্রিম। তাহলে মিসের সাথে এবার সবাই আমার সাথে বলতো আই ফর আইসক্রিম, আই ফর আইসক্রিম, আই ফর আইসক্রিম। তাহলে কি শিখে ফেললাম? আই ফর আইসক্রিম। এখন কি হবে কে বলতে পারো? আই তো আমরা শিখে ফেলেছি, আয়ের পরে কি হয় একটু চিন্তা করো তো, একটু ভেবে দেখো, কারণ আমাদের মজার ক্লাসের সাথে সাথে এখানে আমাদের একটা বুদ্ধিরও খেলা আছে, তার মানে আমাদের একটু চিন্তা করে বুদ্ধির খেলা,
বুদ্ধি দিয়ে বলতে হবে আয়, আয়ের পরে কি হয় কে বলতে পারবে? চলো তো আমরা একটু দেখে আসি আয়ের পরে কি হয়। এটার নাম কি দেখেছো? লম্বা লাঠি, নিচ থেকে একটু রাউন্ড করে, কি এর নাম? ওর নাম হচ্ছে জে। হ্যাঁ, ওর নাম হচ্ছে জে। জে ফর কি হয়? চলো তো আমরা দেখি জে কি। আবার দুইটা কালার নেকটা দেখেছো, কত সুন্দর, একটু জার চলে এসেছে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? জে ফর জার, জে ফর জার। দেখেছো জারে আমরা কি করি? আমাদের বাসায় কি এরকম জার আছে না, কলসের মতো অনেকটা দেখতে, তাই না? হ্যাঁ, বা কলসি আমরা বলতে পারি। জার মানে হচ্ছে কলস। আমরা দেখেছো এই লোকটি একজনের হাত দেখছি এবং হচ্ছে জারের মধ্যে কিছু জিনিস রাখছে যত্ন করে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা জে ফর কি শিখে ফেললাম? জার, জে ফর জার, জে ফর জার। মিসের সাথে কিন্তু সবাই বলবে, সবার বলতে হবে, না হলে কিন্তু আমরা ভুলে যাব। কারণ আমরা যে জিনিসই আগে হচ্ছে শিখবো সেটা আমাদের আগে মুখে বলতে হবে। আমরা যদি মুখে না বলি তাহলে আমাদের মাথায় থাকবে না, আর মাথায় যদি আমাদের না আসে তাহলে আমরা লিখতেও পারবো না। পারবে? কেউ লিখতে পারবে না। তাহলে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের মুখে মুখে বলতে হবে, আমাদের ব্রেনে থাকতে হবে, এবং ব্রেন থেকে আমাদের খাতায় লেখা হয়ে যাবে, ম্যাজিক করে লেখা হয়ে যায়, তাই জানো? তাহলে কি করতে হবে? মিসের কথা এখন শুনতে হবে। মিস কি বলেছি? আগে মুখে মুখে বলবো, তারপরে হচ্ছে আমরা এটা লেখার চেষ্টা করব। ওকে, তাহলে মিসের সাথে আরেকবার সবাই বলো, জে ফর জার, জে ফর জার, জে ফর জার। ভেরি গুড, সবাইকে অনেক ধন্যবাদ। তারপর চলো তো কোন অ্যালফাবেটটি হবে? আমরা তো আই শিখে ফেললাম, জে শিখে ফেললাম, এখন কি হয়, কি হবে চলো তো একটু চিন্তা করে বলো। আই, জে, তারপর কি আসে চলো তো দেখে আসি। মিসের কাছে কি আছে দেখেছো? এই অ্যালফাবেটটির নাম কি বলো তো? কে? হ্যাঁ, তোমরা তো দেখি সবাই জানো, এই অ্যালফাবেটটির নাম হচ্ছে কে। দেখেছো কে ফর কত সুন্দর একটি কাইট চলে এসেছে। তোমরা কি কাইট দেখেছো? কেউ খেলা করেছো কাইট দিয়ে? মিস কিন্তু ছোটোবেলায় মিসের ভাইয়ের সাথে কাইট খেলতাম, ঘুড়ি উড়িয়েছি ছাদে, অনেক মজা হতো। তারপর এমনও এক সময় হয়েছে ঘুড়ি উড়াতে উড়াতে মিসের সুতা দিয়ে হাতই কেটে গিয়েছে, আবার কান্নাও করে ফেলছি। তার মানে খেলার সময় কিন্তু কান্নাও করে ফেলছি, খেলতে খেলতে আবার ব্যথাও পেয়ে গিয়েছি। তোমরা কি ঘুড়ি উড়িয়েছো? হ্যাঁ, এই ঘুড়ি উড়াতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেছো কত সুন্দর করে ঘুড়ি আকাশে উড়ছে, একবার ডানে বামে করে নড়াচড়া করে করে, তাই না? দেখেছো কতগুলো কালার, রেড, ইয়েলো, গ্রিন কালার, অনেক সুন্দর ঘুড়িটি, তাই? আমরা এখন তাহলে মিসের সাথে সাথে বলো, আমরা কে ফর কী শিখলাম? কে ফর কাইট, কে ফর কাইট, কে ফর কাইট। আর কাইট অর্থ যেন কি? ঘুড়ি। কাইট অর্থ ঘুড়ি। ঘুড়ি কোথায় ওড়ে বলো তো? আকাশে। হ্যাঁ, ওই দূর আকাশে ঘুড়ি ওড়ে। তাহলে কোথায় ঘুড়ি ওড়ে? আকাশে ওড়ে। তাহলে আমরা ঘুড়িও চিনে গেলাম এবং কে অ্যালফাবেটটি শিখে গেলাম। এখন কি পরবর্তী অ্যালফাবেটটি দেখতে ইচ্ছা করছে খুব, যে কি হবে মিস তাড়াতাড়ি দেখাও, তাই কি? তাহলে চলো আমরা দেখি আমাদের কাছে পরবর্তী অ্যালফাবেটটি কী আছে। আমরা আর দেরি না করি, চলো তো দেখে আসি কে এর পরে কী হবে, কে এর পরে কোন অ্যালফাবেটটি আসলো। ওয়াও, বলো তো এই অ্যালফাবেটটির নাম কি? দেখো সোজা একটি লম্বা লাঠি আবার এইভাবে করে দিয়ে দিয়েছে, তাই না? কি এই অ্যালফাবেটটির নাম? এর নাম হচ্ছে এল। এই অ্যালফাবেটটির নাম কি? এল। এল ফর কী হয়? চলো তো আমরা মজার ছবিটি দেখে আসি যে এল ফর কী হয়। মিসের কাছে দেখো একটা মজার ছবি চলে আসছে, দেখেছো কি? লায়ন। এল ফর কি? লায়ন। হ্যাঁ, এল ফর লায়ন। এই লায়নটি দৌড়াচ্ছে কেন এত জোরে জোরে, কোথায় যাচ্ছে বলতে পারো? হ্যাঁ, এই লায়নটি খাবারের খোঁজে যাচ্ছে, ওর খুব ক্ষুধা পেয়েছে, এখন আর ক্ষুধা সহ্য করতে পারছে না, ও দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে, যত দ্রুত খাবারের কাছে যাবে তারপরে হচ্ছে খাবারটা পাওয়া মাত্রই হচ্ছে খাওয়া শুরু করবে, তাই না? অনেক ক্ষুধা, আমরা ক্ষুধা লাগলে কি করি? মাকে দৌড় দিয়ে মার কাছে যাই যে মা আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, বা আমি কিছু খাবো, বলি না? এইরকম দেখো লায়ন মানে সিংহ, সিংহটি কিন্তু ক্ষুধা পেয়েছে এবং সে দৌড়ে খাবারের খোঁজে যাচ্ছে, খাবার খাবে, তাই তো?
দেখেছো কত জোরে সে দৌড়ে দৌড়ে যাচ্ছে? এই সিংহটাকে কিন্তু আরেকটা নামেও আমরা জানি, কি জানো? পশুর রাজা। আমরা জাতীয় পশু শুনেছি, যা পশুর রাজাও আজকে দেখলাম, তাই না? এই যে লায়ন মানে সিংহ, লায়ন মানে কি বলতো? সিংহ। সিংহকে আবার কি বলা হয়? পশুর রাজা। তাহলে মিসের সাথে বলো আমরা এখন কি শিখলাম? এল ফর লায়ন, এল ফর লায়ন। আরেকবার বলো, এল ফর লায়ন। ভেরি গুড। তারপরে বলো তো এল এর পর কি কি হয়, আমরা একবার দেখি তো আমরা কি কি বর্ণ শিখলা, অ্যালফাবেট শিখেছি, আমাদের মনে আছে নাকি? প্রথমে আই, জে, কে, এল, তাই তো? এখন আর কোন বর্ণ অ্যালফাবেট আসবে বলো তো? কোন অ্যালফাবেটটি আসতে পারে? চলো তো দেখে আসি, একটু ম্যাজিক করে। মিসের হাতে তো ম্যাজিক আছে, দেখো না মিস কত সুন্দর সুন্দর করে এক একটা কালারফুল, কত সুন্দর কালারফুল অ্যালফাবেটগুলো তোমাদের সামনে নিয়ে আসতেছি। তাহলে চলো আমরা দেখি মিসের কাছে এল এর পরে কি আছে। দেখো তো এল এর পরে কি চলে আসলো, এল এর পরে হচ্ছে কি চলে আসলো? এম। এম ফর হচ্ছে কি? এম ফর হচ্ছে ম্যাঙ্গো। আমরা কি জানি এম ফর ম্যাঙ্গো? চলো তো দেখে আসি। হ্যাঁ, এম ফর হচ্ছে কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি জানো? আম। ম্যাঙ্গো মানে কি? আম। তাহলে আমরা কি শিখলাম? এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। আমকে কিন্তু আবার ফলের রাজাও বলা হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত সুন্দর আম, দুইটি আম দেখেছো পাকা পাকা। আমরা কি ম্যাঙ্গো খেতে পছন্দ করি? কারা কারা পছন্দ করো দেখি তো, কারা কারা ম্যাঙ্গো খেতে পছন্দ করো? মিসে কিন্তু খুব ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগে? হ্যাঁ, আমি কিন্তু খুব পছন্দ করি। এখনই তো দেখা যায় আমরা কি আম খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমরা কি বাবা যখনই নিয়ে আসে আমরা কি তাড়াহুড়ো করে আম খাওয়ার জন্য বসে যাই, যে হ্যাঁ আমাকেও দাও আমাকেও দাও, তাই না? মিসরে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো আমরা হচ্ছে এখন আরেকবার আমার সাথে সবাই বলো তো দেখি, এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। তাহলে হচ্ছে আমরা এম শিখে ফেললাম, এখন বলো তো কোন অ্যালফাবেটটি হবে, কে বলতে পারবে? এম এর পরে কি হয় চলো তো দেখি আসি, মিসের কাছে কি আছে? দেখেছো এই অ্যালফাবেটটির কি নাম? এম এর পরে চলে আসলো ম্যাজিক করে, এই অ্যালফাবেটটির নাম হচ্ছে এন। হ্যাঁ, এন। চলো তো দেখি এবার এন ফর কি হয়, একটি কত সুন্দর এন চলে আসছে রেড কালার, দেখেছো? তারপর আবার দেখো আবার একটা নতুন কালারের এন, আরেকটা পরিবর্তন হয়ে চলে আসলো, তাই না? স্কাই কালার। এখন আমরা দেখব হচ্ছে এন ফর এটা কি বলো তো? দুটি পাখি গাছের ডালে একটা বাসায় বসে আছে মনে হচ্ছে, কি এটা? নেস্ট। হ্যাঁ, এন ফর নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। আমরা বাইরে দেখেছি না গাছে অনেক সময় পাখিরা ছোট্ট করে একটা বাসা বাঁধে, ওটা হচ্ছে পাখির বাসা। আমরা কোথায় থাকি? বাসায় থাকি, এরকম পাখিদেরও একটা নিজের বাঁধের বাসা আছে। তাহলে আমরা কি জানলাম? এন ফর নেস্ট, এন ফর নেস্ট। মিসির সাথে তাহলে বলো এন ফর নেস্ট। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, ঠিক আছে? তাহলে কি আমরা কত সুন্দর একটি পাখির বাসা, তার মধ্যে আবার দুইটি পাখি বসে আছে, দেখেছো মিটি মিটি করে তোমাদের দিকে তাকিয়ে দেখছে। তারপর চলো দেখি আমরা হচ্ছে তারপরে অ্যালফাবেটটি দেখব, তারপরে অ্যালফাবেটের নাম কি বলো তো? ও। তারপরে অ্যালফাবেটের নাম কি? ও। ও ফর কি হয় বলো তো? ও ফর হচ্ছে, চলো তো দেখে আসি মিসের কাছে কি আছে। দেখো তো কত সুন্দর একটি অরেঞ্জ চলে এসেছে, তাই না? কত সুন্দর একটি অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। দেখেছো অরেঞ্জটি আবার ডানে বামে নড়াচড়া করছে, ড্যান্স করছে, তাই তো? তোমাদের মতো করে কিন্তু খুব মজা করছে। তাহলে আমরা কি শিখলাম? ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, ঠিক আছে? মিশের সাথে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তারপর চলো তো দেখি ও এর পরে কোন অ্যালফাবেটটি আসে, চলো তো দেখি একটু ম্যাজিক করে দেখি কোন অ্যালফাবেটটি চলে আসলো। পি। দেখেছো কত সুন্দর করে ম্যাজিক করে ও এর পরে পি চলে আসলো। এখন বলো তো পি ফর কি হয় দেখি তো, এটা কি, কিসের ছবি? পেন। হ্যাঁ, কতগুলো পেন চলে এসেছে দেখেছো? তাহলে আমরা কি জানলাম? পি ফর পেন, পি ফর পেন। তাহলে মিসের সাথে সবাই মুখে মুখে বলো পি ফর
পেন, পি ফর পেন। আমরা কি সবাই কলম দিয়ে লিখি? কিন্তু এখন তো আমরা লিখি না, আমরা যখন আরেকটু বড় হব তখন আমরা হচ্ছে কলম দিয়ে লিখব, ঠিক আছে? তো আজকের পড়াটা তোমাদের কেমন লাগলো? কিছু মজার মজার ছবি দেখলাম এবং অ্যালফাবেটগুলো শিখে ফেলেছি, তাই না? যদি মজার মজার পড়াগুলো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? শুধু নিজে শিখবো? নিজে তো একা একা শেখা যাবে না, বন্ধুদেরকেও দেখাতে হবে, বলতে হবে, তাই না? ঝটপট গিয়ে আম্মুকে বলবে যে আম্মু আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, ভিডিও যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে প্রতিদিনের মজার মজার মিসের ক্লাসগুলো আমাদের সবার আগে আমি দেখতে পাবো, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তী মজার ক্লাসের জন্য অপেক্ষা করো, মিস আবার চলে আসবো, ঠিক আছে? সবাই ভালো থাকো।